হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম ইসরাত জান কিচেনে আমি ইসরাত আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একটি ভর্তার রেসিপি করে দেখাবো এটাকে কোনো কোনো এলাকায় ঘেটকুল পাতা বা খারকুল পাতা বলে থাকে তবে আমার এলাকায় এটাকে খানমানের পাতা বলে এই পাতা ভর্তাটা খেতে অসম্ভব টেস্টি আর তৈরি করাটাও খুবই সহজ একদমই অল্প টাইম লাগে আর আমি বলবো বিজি লাইফে ইজি রেসিপি আমাদের সবার পছন্দ তাই নয় কি সেই দিকটা মাথায় রেখেই আজ আমি আপনাদের এই ভর্তার রেসিপিটা করে দেখাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী এই ভর্তাটা করার জন্য এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি চলুন সেগুলো এক নজর দেখে নিই এখানে আমি নিয়েছি খানমানের পাতা দশ থেকে বারোটা খানমানের পাতা আমি এখানে নিয়েছি এই পাতাগুলো দেখতে ঠিক এই রকম হবে আর চেষ্টা করবেন একদম কুচি পাতাগুলো নিতে তাহলে ভর্তাটা আরও বেশি টেস্টি হবে এরপর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি চার পাঁচটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি আর আস্ত চার পাঁচটা রসুনের কোয়া নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ কালো জিরে আপনারা চাইলে এই কালো পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন নিয়েছি পরিমাণ মতো লবণ আর চার পাঁচটা শুকনো মরিচ মরিচের ব্যাপারটা হচ্ছে আপনারা যতটুকু ঝাল খাবেন ঠিক সেই অনুযায়ী নিয়ে নেবেন প্রথমে আমি পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব ঠিক এইভাবে কেটে নিতে হবে মোট কথা হচ্ছে শাক যেভাবে কাটতে হয় ঠিক সেভাবে কেটে নিতে হবে এরপর আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি আর এই ভাজিটা হচ্ছে আপনারা নর্মালি শাক যেভাবে ভাজবেন ঠিক সেভাবেই ভাজতে হবে আমি উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এখন এই লবণটাকে আমি পাতার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পাতা থেকে একটু পানি উঠে আসবে সেই পানিটাকে আমাদের ভালোভাবে শুকিয়ে নিতে হবে পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই পেঁয়াজ কুচি আর আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে এটাকে এই পাতার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি ওয়েট করব পানিটা ভালোভাবে শুকানো পর্যন্ত পানিটা ভালোভাবে শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি শাকটাকে এক সাইড করে নিয়েছি এরপর আমি এর মধ্যে তেল আর রসুন কুচি দিয়ে ভালোভাবে রসুনটাকে ব্রাউন করে ভেজে নিয়ে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি নর্মালি শাক আমরা যেভাবে ভাজি ঠিক সেইভাবেই ভেজে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলোকে আমার এই পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এরপর আমি আর একটি কড়াইয়ে শুকনামরিচ দিয়ে দিচ্ছি শুকনো আমি খুব ভালোভাবে টেলে নিচ্ছি আর সেই সাথে আমি কালো জিরাগুলো ভালোভাবে টেলে নেব তবে খেয়াল রাখতে হবে কালো জিরা যেগুলো যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার সবগুলো প্রসেস করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে বেটে নেব আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এটাকে পাটায় পিষে নিচ্ছি প্রথমে আমি কালো জিরাগুলো ভালোভাবে পিষে নিচ্ছি কালো জিরেগুলো ভালোভাবে পিসা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলে রাখা শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকেও আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি এরপর আমি সেই ভেজে রাখা খানমানের পাতাগুলো বেটে নিচ্ছি খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আমার পাতাগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লবণটা একটু টেস্ট করে নিতে হবে যদি লবণটা পরিমাণে কম হয় তাহলে আরও একটু লবণ অ্যাড করে দিয়ে আর একবার বেটে নিতে হবে আমার এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিয়ে আরও একবার বেটে নিয়েছি আমার খানমানের পাতা ভর্তাটা হয়ে গিয়েছে এই ভর্তাটা খেতে অসম্ভব টেস্টি যেটা আমার এই রেসিপিটা ফলো করে করে খেলেই বুঝতে পারবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে মিস করবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমনায় বিদায় নিচ্ছি আল্লাহ পেস।